সীতাকুণ্ডে পেশাজীবী চালকদের দক্ষতা বৃদ্ধিমূলক রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত। চট্টগ্রামের সীতাকুণ্ডে শাহ এমদাদিয়া অটোমোবাইল ড্রাইভিং ট্রেনিং স্কুলের প্রশিক্ষণার্থীদের সমাপনী কোর্স সনদ বিতরণ ও পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা বৃদ্ধিমূলক রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 3রা ফেব্রুয়ারি শনিবার বিকাল 4টায় শাহ এমদাদিয়া অটোমোবাইল ড্রাইভিং ট্রেনিং স্কুলের নিজস্ব কার্যালয়ে সনদ বিতরণ ও পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা বৃদ্ধিমূলক রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। আবুল মনসুর চৌধুরীর সভাপতিত্বে ও তরুণ সংগঠক ইঞ্জিনিয়ার আবু জাফরের সঞ্চালনায় রিফ্রেশার অনুষ্ঠানে কুমিরা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল হাকিম আজাদ বলেন, রাস্তায় যাবে তখন আপনাদের প্রথম যে জিনিসটা হবে, আপনাকে 2018 বর্তমানে যে 2018 সালের সড়ক পরিবহন আইন বা এটা আবার 2022 সালে সংশোধন হয়েছে, এখনো ওটা পাইনি, সেটা সংগঠনে আপনাদের ধারণা দেওয়া, সেটা সম্পর্কে আপনাদের জ্ঞান দেওয়া, যারা রাস্তায় যাবেন গাড়ি চালান। এ সময় আরও উপস্থিত ছিলেন শাহ এমদাদিয়া অটোমোবাইল ড্রাইভিং ট্রেনিং স্কুলের প্রধান শিক্ষক জারশেদ খান, বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল সেন্টারের মোটরযান ইন্সপেক্টর আক্তার হোসেন, স্কুলটির পরিচালক নুরউদ্দিন চৌধুরী, প্রশিক্ষক আব্দুল হাদি দুলাল, সহকারী প্রশিক্ষক ওমর ফারুক, রিফাত প্রমুখ। ইমরান হোসেন, PIB 71 TV, সীতাকুণ্ড, চট্টগ্রাম প্রতিনিধি।